আমাদেরকে শিক্ষা দিয়েছেন যত সুন্দর সুন্দর নামে আমার নবিকে তোমরা সেই নাম ধরে ডাকো আমার নবিকে যেমন তেমন শব্দ দিয়ে ডাকিও না প্রিয় নবীর সরাসরি নাম mubarak muhammad sallallahu taala alaihi wa alihi wasallam এই নাম mubarak যেখানে সে গানে নিও না বড় আদব করে নাম নাও আমার গাউসে পাক জিজ্ঞেস করা হলো হে প্রাণের গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই আপনাকে আমরা দেখি আপনি প্রিয় নবীর নাম সরাসরি নিচ্ছেন না কেন নিচ্ছেন না আমরা একটু জানতে চায় কসে পাক বলে হে আমার আশেকরা ভক্তরা শোনো হে আমার মুরিদরা শোনো হে সুন্নিরা শোনো তোমাদেরকে বলতে চাই আমার কসে পাকের জবান যদি 70 বার মেশকাম্বর দিয়ে পরিষ্কার করা হয় ধৌত করা হয় তারপর আমি প্রিয় নবীর নাম মোবারক নেওয়ার সাহস করি না যদি কোনো কারণে বিয়াদবি হয়ে যায় কসে পাকের উম কসে পাকের গোলাম আমরা দাবি করি কসে পাকের আশেক দাবি করি আমরা যেখানে সেখানে প্রিয় নবীর নাম যেমন তেমন করে উচ্চারণ করব এটা তো হতে পারে নাম সর্বোচ্চ আদব বজায় রাখতে হবে খেল করবেন কোন সাহাবায়ে کرام প্রিয় নবীকে নাম ধরে রাখেন নাই সাহাবায়ে کرام প্রত্যেককে বলতেন ইয়া রাসূলুল্লাহ ঠিক কি না ভাইয়েরা আমার কে ছোট কে বড় দুনিয়ার মধ্যে কে ছোট কে বড় এটাই পার্থক্য করতেন না কারণ অপিয়া নবীর বয়স

বলেন আছে তো তাহলে যখন তখন যেমন তেমন শব্দ দিয়ে প্রিয় নবীকে ডাকবো না প্রিয় নবীর নাম মুবারক যেখানে সেখানে নিব না সবসময় প্রিয় নবী বলবেন প্রাণাদিক প্রিয় নবী বলবেন এই শব্দটা বললে প্রিয় নবী খুশি হবেন আল্লাহ খুশি হবেন ঠিক না আপন জনকে কেউ নাম ধরে ডাকেন আপন জনকে নাম ধরে ডাকেন ডাকেন না আপন জনকে ভালোবেসে কত শব্দ দিয়ে আপনি ডাকেন

প্রিয় নবীর স্বপ্ন যা দেন তা বাস্তবে দেন প্রিয় নবীর জন্য স্বপ্ন বলতে কিছু নাই সব সময় বাস্তব বোখারি শরীফের হাদিস মান রাআনি ফিল মানামে ফাকাদ রা আল হক যে আমাকে ঘুমের মধ্যে দেখেছে স্বপ্ন দেখেছে সে আমাকে প্রকৃত পক্ষে বাস্তবে দেখেছে

تفسیرات گرر المنصری امام جلال الدین سوید رحمت اللہ علی تفسیر روح المعانی اللہ علو سی حناف رحمت اللہ علی تفسیر روح البیان اللہ اسماعیل حق رحمت اللہ علی تفسیر قرطبی تفسیر باغوی এভাবে একটা দুইটা নয় তফসিরে বা এজাবি তফসিরে জামাক সারি অসংখ্য তফসিরের মধ্যে এসেছে হজরত ইবন আব্বাস রদি আল্লাহ তালানহ থেকে বর্ণিত এখানে কাউসার বলতে দুনিয়া আখরাতের সব কল্যাণ সব কিছু প্রিয় নবীকে দান করা হয়েছে আওয়াজ দিয়ে বলুন সুবাহান

প্রিয় শানে যখন শব্দ সম্বোধন করবা শব্দর সংযোজন করবা শব্দ প্রয়োগ করবা ওয়ার্ড কি করবা अप्लाई করবা অবশ্যই অবশ্যই তুমি সর্বোচ্চ সম্মানের সাথে করবা সবচেয়ে দামি শব্দ ব্যবহার করবা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ যেই শব্দটা দামি হয় সেই শব্দ তোমরা প্রিয় নবীর শানে বেয়াদবি করো শানে ব্যবহার করো সাবধান الله يجيبونه يا, يا ايها الذين باب. امنوا لا تقولوا راينا وقولوا انظرنا واسمعوا

না সাহাবায়ে কখনো প্রিয় নবীর শানে করতেন না সাহাবায়ে کرام রহে না বলতো ওইদিকে মুশ্রিকরা মুনাফিকরা হাসাহাসি করত ঠাট্টা করত দেখো প্রিয় নবীর উম্মত দাবিদার সাহাবায়ে কেরাম তারা প্রিয় নবীর শানে নিচু মানের শব্দ ব্যবহার করে আল্লাহ তখন কষ্ট পেতেন আল্লাহ দুঃখ পেতেন আল্লাহ বলেন হে ইমানদাররা শুনো কিয়ামত পর্যন্ত তোমাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আমার হাবিবের শানে তোমরা রায় না শব্দ ব্যবহার করিও না তোমরা সবাই বলো উনজুরনা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ শিক্ষা দিচ্ছেন কি ব্যবহার করবেন কি করবেন না যেটা শানের সালতে ছোট হয় অসম্মানি হয় সেই শব্দ ব্যবহার করা যাবে না ওন জরুনা বলো ওয়াসমাউ আমি যা বলি তোমরা তা শুনো ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম আর যারা কুফরি কর্ম স্বীকার করবে তাদের জন্য বড় কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা করা হয়েছে বিয়াদবি করা যাবে না অসম্মানি করা যাবে না প্রিয় নবীর শানে কোনো বিয়াদবি আল্লাহ সহ্য করবে না করবে মনে হয় করেছে কখনো

আপনাকে কষ্ট দিয়েছে আমাকে কষ্ট দিয়েছে আপনাকে যে হাসাবে সে আমি আল্লাহকে হাসাবে আপনাকে যে কষ্ট দেবে সে আমি আল্লাহকে কষ্ট দিবে আমি আল্লাহ কষ্ট পাই সেটা বুঝতে হবে আপনি কষ্ট পাইলে আমি আল্লাহ আনন্দ পাই সেটা বুঝতে হবে আপনি আনন্দিত হলে প্রিয় নবীর খুশিতে আল্লাহ খুশি হন প্রিয় নবীর কষ্টে আল্লাহ কষ্ট পান ঠিক না বেটে তায়েফের যুদ্ধ তায়েফের সময় তায়েফবাসীরা যখন প্রিয় নবীকে পাথর মারতো পাগল বলে দৌড়াদৌড়ি করত বেয়াদবি করতো অসম্মানী করতো

আমার উম্মত পাবনা না 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 আমি কখনো তাদের ধ্বংস চাই না এটাকে বলে রহমাতুল লিল আলামিন আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আমির আহমদ রাদিয়াল্লাহু তাআলা উনার কলিজা চিবিয়ে খেয়েছিল হিন্দাম চিবিয়ে খাওয়ার পরে তো কোটি নির্মম টুকরা টুকরা করে দিয়েছে খলিজা কিবি খাওয়ার পরে মক্কা বিজয়ের সময় প্রিয় নবী বললেন সবার জন্য আমি ক্ষমা করলাম রাহমাতুল লিল আলামিনের রহমত সবাইকে দান করলাম আজকে সবাইকে আমি ক্ষমা করে দেব হিন্দা যখন লুকিয়ে লুকিয়ে আসতেছে প্রিয় নবীর কাছে প্রিয় নবী দূর থেকে বলতেছে হে তুমি কি হিন্দা নয় হ্যাঁ আমি তো হিন্দা বলতেছেন তুমি এসেছো এসেছো দ্বিতীয়বার আমার চোখের সামনে আসব না আজকে মক্কা বিজয়ের কারণে রাহমাতুল লিল আলামিনের পরিচয় দেওয়ার কারণে আমি তুমি হিন্দাকে ছেড়ে দিলাম তুমি দ্বিতীয়বার আমার চোখের সামনে পরবানাম তুমি যদি আমার চোখের সামনে পড়ো আমার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নুরু চিবি কলিজা চিবিিয়ে খেয়েছো সেই দৃশ্যটা আমার মনে পড়ে আমার বড় কষ্ট হয় তুমি হিন্দা আমার সামনে আসিও না মক্কা বিজয়ের কারণে রাহমাতুল লিল আলামিনের পরিচয় দেওয়ার কারণে আজকে আমি সবাইকে ক্ষমা করে দিলাম না হয় আমি ক্ষমা করতাম না তোমাদেরকে তোমরা বড় কষ্ট দিয়েছ আমাকে ঠিক কি ভাই আর আমার সাবধান রাহমাতুল লিল আলামিন রহমত করেছেন তাইয়েব ভাষীকে ধ্বংস করে নাই তাইয়েব ভাষীকে মুক্তি দিয়েছেন প্রিয় নবী চাইলে ধ্বংস করতে পারতেন ঠিক কিনা কিন্তু প্রিয় নবী ধ্বংস করেন নাই তাই বলছিলাম প্রিয় নবীকে যে কষ্ট দিবে সে আল্লাহকে কষ্ট দেবে তাই তো আবু জাহেল আবু লাহাবরা যখন প্রিয় নবীকে বলতো প্রিয় নবীর কোনো বংশধর নাই প্রিয় নবী বড় কষ্ট পেত প্রিয় নবী বল প্রিয় নবী বড় কষ্ট পেত আল্লাহ সহ্য করতে পারতেন না আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন ইন্নাশাম মিআকা হুয়াল আবতার

আসেনি মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদা হুসাইনান ফাকাদ আবগাদানি প্রিয় নবী বলেন যে আমার হুসাইনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো যে আমার হুসাইনের প্রতি ঘৃণা রাখলো সে আমার প্রতি ঘৃণা রাখলো হুসাইনকে যারা কষ্ট দিবে সে প্রিয় নবীকে কষ্ট দিল হুসাইনকে যারা হত্যা করলো তারা প্রিয় নবীকে হত্যা করলো ঠিক কি ভাইরা আমার যারা প্রিয় নবীকে হত্যা করলো প্রিয় নবীর বিরুদ্ধে যুদ্ধ করলো ইমাম আবু বকর হুসাইনকে হত্যা করলো মাথা মুবারক আলাদা করে দিল নির্মম নির্যাতন করলো সেই এজিদের যদি কারো সন্দেহ হয় কেউ যদি সন্দেহ করে এজিত মুসলিম কেউ যদি বলে যে এজিত ফাসেক কেউ যদি বলে এজিত কাফের নয় তাহলে সাবধান সাবধান তার ইমানের দুর্বলতা আছে সে এখন ইমানদার হতে পারে না সে ইমানের চোঁয়া পায় নাই এজিদের ব্যাপারে কেউ সন্দেহ রাখতে পারে না কাফের হওয়ার জন্য আহলে বাইতকে হত্যা করতে হয় না কেউ যদি বলে আমরা আহলে বাইতের পথে নাই তাকেও কাফের বলতে হবে ঠিক কি ভাইয়েরা আমার আহলে বাইতের পথ ইসলাম খুলাফায়ে রাশিদিনের পথ ইসলাম সাহাবায়ে কেরামের আজমার পথ আমি সাথে নাই, সে কখন ইসলামের সাথে নাই কেউ যদি বলে আমি একজন কে মানি বাকিজন কেউ স্বীকার করি তাকে মুসলমান বলা যায় না অনেকে বলে একমাত্র খলিফা সিদ্দিকে আর কাউকে খলিফা বলা যায় না সেটা হারি